আসসালামু আলাইকুম। দেখ সাবস্ক্রাইবার আমারে একটা কন্ট্রোলিং নিয়ে খুব কোশ্চেন করতেছে, ভাইটার হেল্প করতে পারলে আমি নিজে অবশ্য নিজেরা ধন্য মনে করব। এবং কি আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবাররে আসলে মূলত ভাইয়ের মতোই দেখি, আমি ভাই হিসাবে এই কাজটা ওনাকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আশা করি আপনারাও যারা আছেন, আমাকে যারা ফলো করেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তারাও বুঝে যাবেন। তো ভাই চাচ্ছে একটা ফ্লোটলেস রিলে দিয়ে একটা ওয়াটার ট্যাঙ্ক দিয়ে অটো এবং ম্যানুয়ালি চালাতে। তো সেই জন্য আমি আসলে ডায়াগ্রাম ওইভাবে আঁকার সময় বা দ্রুত করার জন্য আমি নর্মালি একটা জিনিস দিয়ে বুঝাবো। তো সেক্ষেত্রে আমরা এটাকে ধরতেছি, আমার জিনিসটা ফলো করেন, এখানে ধরতেছি আমরা এটাকে ওয়াটার কন্ট্রোলার ফ্লোটলেস রিলে, এটাকে ধরতেছি একটা নর্মাল রিলে, আর এটাকে ধরতেছি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো আমি এই কন্ট্রোলিংটা বুঝিয়ে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন অটো এবং কি ম্যানুয়ালি কীভাবে একটা ফ্লোটলেস রিলে রান করানো যায়। তো আমি এখানে সবার প্রথম এখানে যখন এখানে অন অফ অন একটা থ্রি ওয়্যার সুইচের কথা বলতেছি, আমরা জানি থ্রি ওয়্যার সুইচ পাওয়া যায় বাজারে, তো থ্রি ওয়্যার একটা সুইচের কথা বলতেছি যার দ্বারা আপনি যদি ডান দিকে দেন তো অটো চালাতে পারবেন, মাঝখানে রাখলে অফ, এবং কি বাম দিকে দিলে ম্যানুয়াল। তো সেই জন্য আমি প্রথমত একটা নিউট্রাল একটা ফেজ নিচ্ছি, এটা যদি আমি নিউট্রাল ধরি আর এটাকে ধরলাম ফেজ। তো আমি সবার প্রথম যে জিনিসটা করব, এইখানে সবগুলো টার্মিনালের সবগুলো রিলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং কি এই নর্মাল রিলের কয়েল ভোল্টেজের কমন ভোল্টেজটা থাকে নিউট্রাল, সেটা আমরা কানেকশন করে ফেলবো। তো সেক্ষেত্রে যেহেতু এটা আমরা নিউট্রাল ধরতেছি, তো এখানে আমরা এই একটা এসি ভোল্টেজ এটা A1 A2 দ্বারা কয়েল বোঝানো হয়েছে, এখানে আমি এটাকে শর্ট করলাম। তারপর আমি যেটা করলাম সেটা হলো এটার মাধ্যমে এই রিলেটার 7 আর হলো 8, এটা কিন্তু কয়েল ভোল্টেজ ধরছি আমরা, এটার এখানে কয়েল ভোল্টেজ মাইনাস ভোল্টেজ দিলাম, আর এইখানে আবার 7 এবং কি 2 এই দুইটারে মাইনাস ভোল্টেজ কয়েল ভোল্টেজ ধরা হয়েছে। তো এখানে আবার এই জিনিসটা আমি সাথে সাথে কানেকশন করে দিলাম, আমার নিউট্রালের কাজ শেষ। এখন আমি যে জিনিসটা করবো সেটা হলো ফেজটা দিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট সুইচের কমন ভোল্টেজে ভোল্টেজটা নিয়ে আসবো, কমন ভোল্টেজে নিয়ে আসবো যখন, তারপরে এখান থেকে 3 থেকে আমি অটো থিকা ধরলাম, অটো থিকা আউটপুট করলাম, আউটপুট করে আমি অটো থিকা নিয়ে এনে অবশ্যই NO সুইচে কানেকশন করতে হবে। এখান থেকে নিয়ে আমি যে জিনিসটা করবো সবাই ফার্স্ট আমি এই রিলেটাকে অন করব, দেখেন এখানে রিলেটাকে অন করব অথবা আমি সবার ফার্স্টে এখানে কিন্তু কন্ট্রোলারটাকে অন করতে পারতেছি। তো কন্ট্রোলারটাকে যদি আমি অন করি সেক্ষেত্রে এখানে নর্মালি আমি 2 নম্বর টার্মিনালে কানেকশনটা লাগাবো, যাতে করে আমার এই সুইচটা রান করার সাথে সাথে এখানে এই টার্মিনালটা এই এসএসআর রিলেটা বা এই আপনার ফ্লোটলেস রিলেটা অন হয়। অন হওয়ার জন্য আমি কাজটা করে ফেললাম, সুইচটা অন যখনই করব তখন এটার পাওয়ারটা চলে আসবে। এবং অন হওয়ার পরে দেখেন এখানে E2 E1 আর E3 এই তিনটা কিন্তু আমার একটা নর্মালি কেবল 10 ভোল্ট করে কেবল তিনটা কিন্তু 3 লেয়ারে আপ ডাউ মিডেল আর হইল গিয়ে ডাউন, এই তিনটা লেভেলে চলে যাবে। এখানে আপনি E1 লাগাবেন, এখানে আপনি E2 লাগাবেন, এখানে E3 লাগাবেন। আচ্ছা এখন কি হবে, এখন যদি আপনার এখানে ফার্স্ট অফ অল এই এই রডটা বা এই লেভেলটা আর এই লেভেলটা পানি পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই পাম্পটা কখনোই আর রান হবে না যদি অটো মোডে চালান, পাম্পটা রান হবে না বা এই সোলার এই রিলেটা NC যেটা আছে এটা NO হবে না। সেক্ষেত্রে আপনার এই দুইটা জিনিস কাজ করবে, এবং যদি কোনো কারণে এইটার থেকে পানি ডাউন হয়ে এই মাঝখানের E2 এই সেন্সরটার থেকেও পানি লেভেল নিচে নেমে যায়, অবশ্যই কিন্তু আবার পাম্পটা রান হয়ে যাবে, এবং কি এই আপ পর্যন্ত পানিটা উঠবে, উঠার পরে আবার যখন এই তিনটা সেন্সর পাবে তখন কিন্তু পানিটা আবার অফ হয়ে যাবে। তো এইটার জন্য এখানে তিনটা রড আপনার লাগাতে হবে। যাই হোক, এখন এখানে যেহেতু এই রিলেটা আমার অন হইল, অন হওয়ার পর আমি যেটা করব সেটা হলো আমার এখন পাম্পটাকে রান করতে হবে। তো সেই জন্য আমি সবার প্রথমে এখান থেকে একটা ফেজ নিব, এই যেখানে যে মেন ফেজটা ঢুকাইছি এই মেন ফেজটা আমি আবার এখান থেকে নিব, নিয়ে এইখানের 8 নম্বরটাকে আমরা কমন ধরছি, দেখেন 8 নম্বরটাকে কমন ধরছি এই কন্ট্রোলারের, এই 8 নম্বরের কমন ভোল্টেজে আমরা এই পাওয়ারটা ঢুকাবো। ঢুকানোর পরে যখনই এই কন্ট্রোলারটা NC অবস্থায় থাকবে, এটার NC হয়েছে আমি ধরছি এখানে 5 নম্বর, এই NC অবস্থায় থাকবে, এই NC থেকে একটা আউটপুট ভোল্টেজ বের হবে, এই ভোল্টেজটা বের হয়ে এই রিলেটাকে অন করবে, এই রিলেটার এই 8 নম্বর টার্মিনালের ভিতরে পাওয়ারটা ঢুকবে,
আপনি বলতে পারেন যে ভাই এই রিলেটা কেন ইউজ করতেছি। এই রিলেটটা এই জন্যই ইউজ করতেছি আমরা যাতে করে এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে, এই কন্ট্যাক্টটার যে কয়েল ভোল্টেজটা আছে সেটা যদি অতিরিক্ত ওয়াট নির্ণয় হয় বা 10 ভোল্ট হয়, 10 ভোল্ট হয়, তো আমি কিন্তু জিনিসটা আসলে ওইভাবে আপনাদের লোড দিয়ে দেখাতে পারতেছি না। এই লোডটা যদি অতিরিক্ত হয় তাহলে এই সেন্সরটা আমার কেটে যেতে পারে বা এই ওয়াটার ফ্লোটলেস রিলেটা কিন্তু কেটে যেতে পারে, সেই জন্য আমি রিলেটা ইউজ করছি। রিলেটার কয়েলটা যখন ধরব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে, সেই জন্যে আমি ফার্স্ট অফ অল এখানে রিলেটাকে অন করাইছি। রিলেটা যখন অন হবে তখন এইখানে যে আবার কমন ভোল্টেজটা আমি নিয়েছিলাম এটার জন্য এনসিতে দোকানের, সেই কমন ভোল্টেজটা আবার আমি এই রিলের কমন ভোল্টেজে দিয়ে দিব। সেটা হবে এইখানে 5 নম্বর আমি কমন ধরছি। 5 নম্বরে যখন দিয়ে দিব এই রিলেটা কিন্তু আমার এই ভোল্টেজটা এনসি অবস্থায় থাকা অবস্থায় এটা অন হইল। তো এই অন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এইখানের যে রিলেটার এনসি আছে এই এনসি ভোল্টেজটা আবার ডিরেক্টলি চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টে, কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজে। এখন যেটা হইল এই রিলেটা যতক্ষণ পর্যন্ত এনসি থাকবে বা পানির লেভেল এনসি অবস্থায় রাখবে তখন এই দুটোটা জিনিস অন হবে এবং কি পাম্পটার আউটপুট চলতে থাকবে, সেটা 2 ফেজ হোক 3 ফেজ হোক চলতে থাকবে। যখনই এখানের পানি ডাউন বা আপ হয়ে যাবে আপনার লেভেল অনুযায়ী কাজ করবে, যদি কোনো কারণবশত আপনার সেটিং অনুযায়ী এই সেন্সরটার এনসিটা এন ও হয়ে যায় অটোমেটিকলি কিন্তু আপনার এই রিলেটাও অফ হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটাও অফ হবে, পানিটা আউটপুট বন্ধ করে দিবে, পাম্পটা স্টার্ট বন্ধ করে দিবে, আপনার কাজটা কিন্তু কমপ্লিটলি করতে থাকবে। তারপর আবার যদি কোনো কারণে এখানে পানির লেভেলটা ডাউন হয়ে যায় আবার এটা এনসি হয়ে যাবে, আবার এই দুইটা জিনিস রান হবে, অটোমেটিকলি পানি আউটপুট হতে থাকবে। এই হলো ডিরেক্টলি অটো মোডে চালু হলো। এখন আপনি চাচ্ছেন যে এখানে ম্যানুয়াল মোডে চালাবেন, তো ম্যানুয়াল মোডে যদি চালান সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই সুইচটার এই 3 নম্বরটা আমরা ম্যানুয়াল না অটো ধরছি, যদি এখানে অপর দিকে এটাকে সিগন্যাল দেই বা সুইচটা অপর দিকে রোটেট করি, এখানে 1 নম্বর কানেকশনটা যদি ডিরেক্টলি আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে নিয়ে যাই তখন কিন্তু আমার এইখানের এই 3 নম্বরটা যদি আউটপুট বন্ধ আছে এই দুইটা সেন্সরের কোনো কিছু কাজ করবে না, এইখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখনই অন হয়ে যাবে তখনই কিন্তু পাম্পটা চলতে থাকবে। এটা হলো ম্যানুয়াল মোড, ম্যানুয়ালে পাম্পটা চললো, পানি যদি বেশি হয় কমও হয় পাম্প কিন্তু বুঝতে পারবে না, এই সেন্সর যদি সেন্স না দেয় এখানে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তো আপনি কিন্তু জিনিসটা অটো মোডও চালাতে পারতেছেন ম্যানুয়াল মোডেও চালাতে পারতেছেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিন্তু সার্কিটের সম্পর্কে বুঝে গেছেন। যদি পানির লেভেলটা আপনারা বুঝতে না পারেন বা সেটিং করতে না পারেন তো আমাকে নক করবেন, আমি আবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি। পানির লেভেলের E1 থাকবে সবার উপরে, E2 থাকবে সব মিডল পয়েন্টে, আর E3 থাকবে ডাউন পয়েন্টে। আপনি এই 3টা রড যখনই পানির ভিতরে বা কেবল 3টা যখন পানির ভিতরে ফেলাবেন তখনই কিন্তু আপনার কাজটা আপনি বুঝতে পারবেন। আশা করি ভালো থাকবেন, আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।